আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বআলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি হ্যাপি শারমিন। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। করোনা নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর আফ্রিকার যে আটটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরামর্শ অনুসারে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে, কারণ বিশেষজ্ঞরা নিশ্চিত হতে পেরেছেন যে টিকাগুলো যুক্তরাষ্ট্রে প্রয়োগ করা হচ্ছে সেগুলো করোনার অমিক্রনের সংক্রমণ রোধে কার্যকর। তাই 31 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থায়ী সময় রাত 12:01 এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। অস্থিরতা তৈরির অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুলে গ্র্যান্ড বেইলি নামে এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে শনিবার, এ তথ্য জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জান বন আফগানিস্তানকে গ্রেপ্তারের ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন, তাদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর এবছর সেপ্টেম্বরে আফগানিস্তানে আসেন ওই ব্রিটিশ নাগরিক। তিনি আরও বলেন, গ্র্যান্ড বেইলির কাবুলে ফিরে আসার ঘটনায় অবাক হয়েছে ব্রিটিশ সরকার, কারণ বিদেশিরা যখন মরিয়া হয়ে আফগান ছাড়ছেন তখন ব্রিটিশ ওই এনজিও কর্মী কাবুল এসেছেন। করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর একটি মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ আমেরিকায় মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জাহাজটিতে 100-এর বেশি সেনা রয়েছে শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, জাহাজে যে সমস্ত সেনা করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে জাহাজে কত সেনা করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে তা পরিষ্কার করেনি মার্কিন নৌবাহিনী। এদিকে যুদ্ধজাহাজ ইউএসএস আপাতত গুয়ান্তানামো বে নেভাল স্টেশনে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পুলিশের গুলিতে 14 বছরের এক শিশুসহ 2 জন নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালে। উত্তর হলিউডের বার্লিটং ডিপার্টমেন্টের স্টোরে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। একটি কাপড়ের দোকানে পুলিশের গুলিতে ট্রায়াল রুমে থাকা শিশুটির মৃত্যু হয়। জানা যায়, বৃহস্পতিবার জন্মদিনের জন্য ওই শিশু তার মায়ের সঙ্গে জামা কিনতে সেখানে এসেছিলেন। পুলিশ জানায়, দোকানের ভেতর থেকে গোলাগুলির তথ্যের ভিত্তিতে পাল্টা গুলি চালান তারা। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হন, তবে ঘটনাস্থলে কোনো বন্দুক পাওয়া যায়নি। এদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগ এই ঘটনার তদন্ত করছে। মিয়ানমারের অবকাঠামোগত উন্নয়নে রেল, বন্দর, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিপুল বিনিয়োগ করেছে চীন। গেল সপ্তাহে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় এবং বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়। দ্বিপাক্ষিক সম্পর্কে 71 বছরে এসে চীনের সঙ্গে মিয়ানমারে এক বিশেষ বন্ধন তৈরি হয়েছে। দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে দাবি করে বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস মহামারী এবং সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বর্তমানে চীনের সঙ্গে যৌথ পরিকল্পনা বা প্রকল্পগুলি মিয়ানমারের কাছে অগ্রাধিকার পাচ্ছে। তবে গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান এবং এরপর চীনা স্থাপনাগুলোতে হামলার জেরে স্থগিত হয়ে পড়ে বেশিরভাগ প্রকল্পের কাজ। বর্তমানে সেসব প্রকল্প আবারও শুরু করতে চীনের উপর চাপ দিচ্ছে জান্তা সরকার। সৌদি আরবের দক্ষিণাঞ্চলে জাজানে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এই ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 7 জন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আহতদের 6 জন সৌদির এবং 1 জন জাজান শহরের বাঙালি বাসিন্দা। হামলায় মোট 12টি গাড়ি এবং 2টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ওই হামলার পরপরই ইয়েমেনের হুতি যোদ্ধাদের উপর হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইতোমধ্যে হুতিদের এই হামলার জবাবে ভবিষ্যতে তাদের লক্ষ্যবস্তুতে আক্রমণ আরও বাড়ানোর ঘোষণাও দিয়েছে জোটটি। সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মিয়ানমার সফরে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে তিনি জান্তা সরকারের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন। শ্রিংলা মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী কারাগার বন্দী অং সান সুচির সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তার অনুমতি দেয়নি জান্তা সরকার। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয় সূচির সঙ্গে সাক্ষাতে শ্রীংলার আবেদন খারিজ করে দেয় মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মিয়ানমারের সেনা শাসকদের সঙ্গে বৈঠকে সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদ প্রসঙ্গটি তুলে ধরেন শ্রীংলা। পাশাপাশি গেল মাসে মণিপুরে মিয়ানমার চুরাচাঁদপুর জেলায় আসাম রাইফেলসের উপর হামলা চালানোর বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পররাষ্ট্র সচিব। গ্রীষ্মের দক্ষিণাঞ্চলে একটি ছোট দ্বীপের কাছে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকা ডুবে অন্তত 13 জন নিহত হয়েছেন। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে 90 জনকে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কোস্টগার্ডের একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্তানের অভিযোগ অব্যাহত আছে। জীবিত উদ্ধারের মধ্যে 52 জন পুরুষ, 11 জন নারী ও 27 শিশু রয়েছে। মঙ্গলবার রাতে দেশটির একটি দ্বীপে 50 জনকে বহনকারী আরেকটি নৌকা ডুবে গিয়েছিল। ওই ঘটনায় অন্তত 3 জন নিহত হয়। অপর এক ঘটনায় শুক্রবার চোরাচালানের অভিযোগে 3 জনকে এবং দক্ষিণ অঞ্চল থেকে 92 জনকে অভিবাসীকে আটক করে গ্রীস পুলিশ। দর্শক সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হ্যাপি শারমিন, আল্লাহ হাফেজ।